মানুষ তার ইচ্ছা শক্তি দিয়ে সব কিছুই করতে পারে, আর সেই ইচ্ছা শক্তির প্রমাণ দিলেন 104 বছরের রে শ্যাভেজ নামের এক বৃদ্ধ। শতবর্ষী এই বৃদ্ধ নিয়মিত জিমে গিয়ে নজির গড়েছেন। রে শ্যাভেজ পার্ল হারবারের বাসিন্দা, একসময় প্রায় অথর্ব হয়ে পড়েছিলেন, হাঁটতে বেরিয়ে পাও ভেঙেছিলেন। বেশ কিছুদিন চিকিৎসার পর একটু সুস্থ হয়ে ওঠেন। সেই সময় তার মেয়ে এক জিম ইনস্ট্রাক্টরের খোঁজ পান। এই ইনস্ট্রাক্টর নাকি 100 বছরে আরো একজনকে জিমমুখী করেছিলেন। জিমে তিনি যখন প্রথম যান তখন শ্যাভেজের বয়স 102 বছর। প্রথমবার বেশ অসুবিধায় পড়েছিলেন, বলা যায় রীতিমতো বেকায়দায় পড়ে গিয়েছিলেন তিনি। তখন স্টেশনারি বাইকের প্যারেল নড়াতে পর্যন্ত পারেন। ধীরে ধীরে ব্যাপারটা সরে যায়, শুধু সই গেল না, জিমে যেন নেশা ধরে গেল তার। এখন জিমে যাওয়া বাধাদার, এবং এই ব্যাপারে তরুণ প্রজন্মের কাছে তিনি প্রায় ইন্সপিরেশন।